আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ। মমে শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও 30 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% পজিটিভ, সংক্রমণ কমছে দাবি আইইডিসিআরের। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হল অনলাইন কুরবানির পশুর হাট, ভোক্তা অধিকার রক্ষার তাগিদ। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে একদিনে পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 11,193টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,686 জন, প্রাণ গেছে আরও 30 জনের। তবে শনাক্তের হার বাড়লেও করোনা সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। বিস্তারিত একরামুল হক সাহেবের রিপোর্টে। প্রতিদিনের মতো শুক্রবার করোনার নমুনা পরীক্ষা হয়েছে 11,193 জনের, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম পরীক্ষা। পরীক্ষা কমায় শনাক্তের সংখ্যা কমলেও শতকরা হার ছিল সর্বোচ্চ। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 2,686টি। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00%। জুলাইয়ের শুরু থেকে কমছে নমুনা পরীক্ষা, তবে নমুনা বিবেচনায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী শনাক্তের হার, আর এমন পরিসংখ্যানেও সংক্রমণের হার কমছে বলে দাবি করছে স্বাস্থ্য বিভাগ। ফি নির্ধারণ, উপসর্গবিহীন মানুষ ও করোনা রোগীর দ্বিতীয় দফায় পরীক্ষা না করায় নমুনা পরীক্ষা কমছে বলে মনে করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর কর্মকর্তারা। নর্মালি 18-19 হাজার যখন করি তখন 25% মতো স্যাম্পল ছিল, আসলে যাদের টেস্টের প্রয়োজন নাই আমরা সেগুলি করছিলাম। নেগেটিভ এবং এই যে অকারণে অনুরোধের স্যাম্পল, এগুলি যদি 25% ধরেন তাহলে কিন্তু 18-26 হাজার সংক্রমণের হয়তো ওটাই ঠিক ছিল। তার মতে অপ্রয়োজনীয় পরীক্ষা না করায় এখনই সংক্রমণের প্রকৃত চিত্র উঠে আসছে। উদ্বিগ্ন হওয়ার কারণে আমরা কমের দিকে আছি, এখন তুলনামূলকভাবে সংক্রমণ কমছে। আসলে ঢাকার ল্যাব গুলার যদি আপনি টেস্ট রেজাল্টের পার্সেন্টেজ আমরা করি, যেখানে আমাদের 18-19-20-21 হয়ে গেছিল, সেটা কিন্তু আমাদের অনেক সবারই প্রায় কমে আসছে, পজিটিভনেস সেটা। সো ওভারঅল কমছে। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 9,32,465 জনের, যাতে শনাক্ত হয়েছেন 1,81,129 জন। এদিকে শুক্রবারও করোনায় 30 জনের প্রাণ গেছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2,305। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,628 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর ওয়ারির 8টি এলাকার 21 দিনের লকডাউনের শনিবার ছিল সপ্তম দিন। এই দিনে দেখা গেছে এলাকার প্রবেশপথ ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, তারপরেও নানান অজুহাতে মানুষের ঘর থেকে বের হওয়া বন্ধ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। রাজধানী ওয়ারি এলাকায় লকডাউন চলাকালে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। এর মধ্যে অনেকেই আবার নানা সমস্যার কথা বলে বের হতে চাচ্ছেন, তবে সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছে অনেকে। লকডাউনের সময় এলাকা থেকে কাউকে বের হতে বা প্রবেশ করতে দেয়া হবে না, এজন্য অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন অনলাইনে। অবশ্য ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও এই সুবিধা নিচ্ছে না কেউ কেউ। বাজার আছে, আমি বাজার কিন্তু মোবাইলে টাকার জন্য বেরিয়ে দিলাম, মোবাইলে টাকা ভরবো, মোবাইলে টাকা পাই নাই কিয়া। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে করোনাও নিয়ন্ত্রণে থাকবে, তাই চলাচল নিয়ন্ত্রণে আরো কঠোর হবার কথা বললেন স্বেচ্ছাসেবকরা। চারটা সবজি সহ চারটা সুপার শপ, ওখানে সব পাওয়া যায়,
কিন্তু মানুষ অহেতুক বের হওয়ার জন্য আমাদের খুবই যন্ত্রণা করে। কিছু লোক বের হতে পারছে না, তার জন্য তাদের পেরেশানি, আমাদের ভলেন্টিয়ারদের পেরেশানি করছে। যারা কর্পোরেট জব করতেছে তারা একটু আসতেছে, বলতেছে যে একটু অফিসে যাবে, এই জন্য ইনসিস্ট করতেছে, বাট আমরা দিচ্ছি না। ওই আমরা শুধুমাত্র চিকিৎসক, জরুরি সেবা যারা নিতে চাচ্ছে তাদেরকে অ্যালাউ করতেছে। জনগণ সচেতন না হলে শুধু লকডাউন দিয়ে কোভিড-19 সংক্রমণ বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাবেয়া সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে সরকারের সমালোচনা না করে বিএনপি নেতাদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের মধ্যে সহায়তা চেক বিতরণকালে তিনি এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের শীর্ষ গণমাধ্যম যেখানে সরকারের প্রশংসা করছে, সেখানে বিএনপি নেতাদের সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের 200 অসহায় সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী। একসাথে কাজ করব, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে বিরোধী দল অর্থাৎ বিএনপি সহ তার সমমানা দলগুলো সেটি করতে ব্যর্থ হয়েছে। যারা সবসময় সমালোচনার বাক্স নিয়ে বসে থাকেন, প্রতিনিয়ত সমালোচনা করেন এবং এখনও কাগজে টেলিভিশনে উচ্চ বাক্যে কথা বলেন, তারা কি মানুষের সহায়তা এগিয়ে এসছে? আপনারা দেখেছেন। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইনে কুরবানি পশুর হাট। শনিবার অনলাইন অনুষ্ঠানে এই হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ভুল ত্রুটি শুধরে এই হাটের কার্যক্রম স্থায়ী রূপ দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনলাইন কেনা বেচায় ভোক্তা যেন প্রতারিত না হন সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। ফজলে রাব্বি রিপোর্ট। www.digitalhat.net এই ঠিকানায় মিলছে নানা রং, আকার আর ওজনের গরু। এর আগেও কুরবানি ঈদকে সামনে রেখে বিচ্ছিন্নভাবে কোনো কোনো সাইটে গরু বিক্রির কার্যক্রম চললেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার প্রথম এক ঠিকানায় সব অনলাইন বিক্রেতাদের গরু পাওয়া যাবে। আমাদের এই ফুড ফর নেশন এবং ডিএনসিসি ডিজিটাল হাট ইত্যাদির সহযোগিতায় আমরা ক্রস অ্যাডভার্টাইজিং করব। সাধারণ মানুষকে উৎসাহ দিতে উদ্বোধনী অনুষ্ঠানে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন গরু কেনার, কিন্তু একই একটি প্রতিষ্ঠানের সাইটে দেখা গেল একই গরুর ছবি দুইবার ব্যবহার করা হয়েছে, একটির দাম 1 লাখ, অন্যটি 2.5 লাখ। বিষয়টিকে বিচ্ছিন্ন ভুল ধরে নিল অনলাইনে গরু কেনা বেচায় ভোক্তা অধিকার ফোরামকে সংযুক্ত হওয়ার তাগিদ দিলেন বাণিজ্য মন্ত্রী। আগামী দিনগুলো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের অনেকখানি নির্ভর করতে হবে, ই ক্যাবের উপরে, সেটাও এখন এই সময়ের প্রয়োজন। তাই এই শুভ কাজ শুরু করতে যাচ্ছে, আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা। বাস্তবতা হচ্ছে আমরা এটা শুরু করলাম এবং আমাদের আলটিমেট গোল হচ্ছিল ঢাকা শহরে যত্রতত্র ভাবে কোনো কোরবানির গরু অথবা কোন ধরনের বাজারে যেসব গরু যেগুলো হয় হাইজিনিক হইতে এটা হচ্ছে না, এগুলো হাইজিনিক হইতে একটি সিস্টেমের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে আমরা টোটাল কোরবানির বন্দোবস্ত করব। কেবল কেনা বেচা নয়, হাজারে 230 টাকার বিনিময়ে জবাই, পেশাদার কষাই দিয়ে মাংস তৈরি, ক্রেতার ইচ্ছা অনুযায়ী ধর্মীয় বিধি মেনে বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। এই ব্যবস্থাপনার একটি দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার তাগিদ দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। সার্ভে করে আমরা দেখতে পারি যে আমরা পুরো বছর যাতে নাকি ইন অপারেশনে রাখা যায় এরকম কয়টা স্লটার হাউস আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে করার দরকার হয়। তাহলে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই সমস্ত প্রজেক্ট গুলো একটু আর্থিক ভাবে সহায়তা করে স্লটার হাউস যদি করে দেওয়া হয়। অনলাইন থেকে কেনা সব পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র দেবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দিচ্ছি আমরা আমাদের ভেটেরিনারি টিম থাকবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিও। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট, শেরপুর এবং সিরাজগঞ্জে পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, উত্তর আরপিনগর সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। ফলে আগের জলাবদ্ধতা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই নদীর তীরবর্তী এলাকায় আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুলুর চর, বেপারিপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর এখনও বানের পানিতে ডুবে রয়েছে। দুর্গত মানুষ শহররক্ষা বাঁধসহ রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি, এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীর পাড়ের মানুষ। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়েছে। বন্যা কবলিত পাঁচ উপজেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, জ্বালানি ও পশু খাদ্যের সংকটে রয়েছে। কুড়িগ্রামে আবারও ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ চরাঞ্চল। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়েছে। জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা পানি ঢুকতে শুরু করেছে। অতিবর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোরে লালমনির হাটের সবগুলো নদ নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমাড়ি ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের নদী তীরবর্তী ২০টি গ্রামের ২৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মইনুল্লাহ হাসান, এটিএন বাংলা। সরকারি সহায়তা না পেয়ে বন্যা দুর্গতরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই অভিযোগ করে দুর্গত মানুষের পাশে সরকারকে দাঁড়াতে আহ্বান জানান। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর ৬ আসনের উপনির্বাচন। গত জানুয়ারিতে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে মোট প্রার্থী ছিলেন ৩ জন, কিন্তু করোনাভাইরাসের কারণে বিএনপি নির্বাচনে অংশ না নেয় মুখোমুখি আওয়ামী লীগের শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির হাবিবুর রহমান। যশোর থেকে শাহানারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। যশোর ৬ উপনির্বাচনে ভোটের প্রচারণায় যথারীতি এগিয়ে আওয়ামী লীগ, তবে তেমন জোরালোভাবে মাঠে নেই জাতীয় পার্টি। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী লাঙ্গল প্রার্থী, আর নৌকা প্রার্থীর দাবি করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন তিনি। নির্বাচনে আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা কিন্তু যেমন প্রচার করছি, কেশবপুরীর যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। যদি আমি বিজয়ী হই, এই কেশবপুরের সমস্ত উন্নয়ন এবং কেশবপুরকে মডেল করব। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে ভোট কেন্দ্রে যাবেন কিনা তা নিয়ে দ্বিধান্বিত কোনো কোনো ভোটার, তবে একজন অভিভাবক পেতে ভোট দিতে চান অনেকেই। আমরা করোনা সচেতনতা মেনেই আমরা এই নির্বাচনটা চাই, যাতে এই নির্বাচনের মাধ্যমে আমাদের এই জায়গায় একটা অভিভাবক হোক। আমরা চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে যাতে ভোট দিতে পারে। সামাজিক দূরত্ব মেনে নিরাপদ ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। প্রতিটা কেন্দ্রে আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার, বিশেষ করে স্যানিটাইজার, সাবান, পানি, এগুলোর ব্যবস্থা রাখবো এবং আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। উপনির্বাচন সফল করতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার জানান, ৪০টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ৩৯টিকে সাধারণ হিসেবে ধরা হচ্ছে। মোবাইল পার্টি থাকবে, আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, প্রত্যেকটি ভোটার যাতে আপনার ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য একটি সঠিক পরিবেশ আমরা তৈরি করতে পারবো। যশোর ৬ কেশবপুর নির্বাচনী এলাকায় ভোটার ২,০০,০১৮ জন, এর মধ্যে পুরুষ ১,০২,১২২ এবং মহিলা ১,৮৯৬ জন, আর ভোট কেন্দ্রের সংখ্যা ৭৯টি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণে করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার যশোর ছ আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই বলেও জানান সিএসসি। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা আমরা এরপরে আর আমরা পিছিয়ে যেতে পারি না, সে কারণে বাধ্য হয়ে নির্বাচন আমরা অনুষ্ঠানগত হচ্ছে। করোনার কারণে, বর্ষার কারণে, বৈরী আবহাওয়ার কারণে এবং অস্বাভাবিক পরিস্থিতির কারণে কখনো নির্বাচনের গুণগত নিয়ে কোনো রকমের আপোষ করা যাবে না। করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শুধু পশ্চিমাদের দিকে না তাকিয়ে এশিয়া ও আঞ্চলিক দেশগুলোর সাথে আরও বেশি যোগাযোগ বাড়াতে হবে। করোনা পরবর্তী অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের অনলাইন আলোচনায় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অপকর্মের জন্য দেশের ক্ষতি হবে এটা মেনে নেওয়া যায় না। করোনা পরিস্থিতি মাথায় রেখে আগামী 2-3 বছরের পরিকল্পনা নিয়ে দেশের অর্থনীতিকে সাজাতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। আলোচনায় এমচেম সভাপতি আফতাব উদ্দিন আহমেদ সহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে শুক্রবার 63,000-এরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সর্বমোট 29টি অঙ্গরাজ্যে বাড়ছে এই সংক্রমণ। এছাড়া সেদেশে 24 ঘন্টায় মারা গেছে 774 জন। এই সংখ্যা শীঘ্রই আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারতে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 27,000-এরও বেশি মানুষের। এ নিয়ে সেদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,21,000-এর কাছাকাছি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত সেখানে মারা গেছে 22,123 জন। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি সুস্থতার হার বাড়ছে, যা বর্তমানে 62%। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 1,25,34,000-এর কাছাকাছি, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5,61,000। এই অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আগ্রাসী ব্যবস্থা নিতে দেশগুলোকে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পার্টেক্স খেলার খবর। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেটাররা মাঠে না থাকায় তাদের মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে, এই বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একজন মনোবিদ নিয়োগ দিচ্ছে। বিষয়টি জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বাংলাদেশের কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার খানকে নিয়োগ দিচ্ছে বিসিবি। আপাতত নারী ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব 19 দলের সঙ্গে কাজ করবেন আলী খান। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলী খানের সঙ্গে বাংলাদেশ নারী ও অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট দলের সঙ্গে 5টি করে সেশন হবে। 25 জন ক্রিকেটার 1টি সেশনে থাকবেন। ক্রিকেটের নন্দনকানন ভারতের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টিনের সেন্টার বানানোর সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সিবিএ ও কলকাতা পুলিশের এক সভা শেষে ইডেন গার্ডেন্সের গ্যালারিকে অস্থায়ী কোয়ারেন্টিনের সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত হয়। সভায় সিএবি কর্তাদের কাছে ইডেন গার্ডেন্সের গ্যালারিকে অস্থায়ী কোয়ারেন্টিন হিসেবে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। আবেদনে সাড়া দেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ড 170 রানে এগিয়ে থাকলেও ম্যাচ জয়ে ফেভারিট ওয়েস্ট ইন্ডিজই। আগের দিনে বিনা উইকেটে 15 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে 3 উইকেটে 249 রান তুলে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে তোলে ইংল্যান্ড। কিন্তু পরের 30 রান তুলতেই 5 উইকেট হারায় তারা। দিন শেষে বেন স্টোকসের দলের সংগ্রহ 8 উইকেটে 284 রান। দলের পক্ষে সর্বোচ্চ 76 রান করেন জ্যাক্স ক্রাউলি। শিবলি 50 ও স্টোকস করেন 46 রান।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শ্যানন গ্যাব্রিয়েল 62 রানে তুলে নেন 3 উইকেট, দুটি করে উইকেট নেন রোস্টন চেজ ও আলজারি জোসেফ। ইংলিশদের 204 রানের জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ করেছিল 318 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় আরও 30 জনের মৃত্যু, পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% পজিটিভ, সংক্রমণ কমছে দাবি আইইডিসিআর এর। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইন কোরবানির পশুর হাট, ভোক্তা অধিকার রক্ষার তাগিদ। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।